নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মধ্যরাত থেকে 48 ঘন্টার মধ্যে ভগবান গণেশজির কৃপায় 7 রাশির উপর অর্থবৃষ্টি হতে চলেছে। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, 7 সেপ্টেম্বর 2024 গণেশ মহাউৎসব, এবং আজ মধ্যরাত থেকে আগামী 48 ঘন্টার মধ্যে এই 7 রাশি গণেশজির কৃপা, গণেশজির বরদানে ভাগ্য কিন্তু খুলতে চলেছে। তবে প্রত্যেককে আমি বলবো, এই দিন আপনারা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করুন, সাত্বিকভাবে আপনারা থাকুন, এবং গণেশজিকে আপনারা লাড্ডু এবং হলুদ ফুল, ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই প্রজ্বলন করুন, এবং 21টা দুব্বা আপনারা নিবেদন করুন, তাতে আপনাদের যে কোনো বিঘ্ন, বাধা বিঘ্ন আপনাদের দূর কিন্তু হবে। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। দেখুন, আমি বারবার বলছি, প্রত্যেকটি গ্রহকে একটা একটা, প্রত্যেকটি যে গ্রহ আছে কিনা, প্রত্যেকটি গ্রহে কিন্তু একটা করে অধিপতি রয়েছে। এই বুধ গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে আপনার গণেশজি। অর্থাৎ আপনার যদি বুধ গ্রহ যদি ডিস্টার্ব থাকে, বুধ গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত থাকে, অবশ্যই আপনারা গণেশ মহা উৎসবে গণেশের আপনারা উপাসনা অবশ্যই করুন। প্রত্যেককে আমি আবারও বলবো, যেখানে যে গণেশ আপনারা লাল বস্ত্র অথবা হলুদ বস্ত্র গণেশের যদি আপনারা পুজো করতে পারেন, এবং সেখানকার যে দুব্বা এবং আপনার যে ফুল, সেটা যদি আপনাদের যেখানে আপনারা অর্থ রাখেন সেখানে যদি আপনারা রাখতে পারেন, আপনাদের ধনের অভাব হবে না। এবং ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন সেখানে যদি রাখেন, ব্যবসা ক্ষেত্রে আয় উন্নতি নিশ্চিতরূপে কিন্তু হবে। গণেশ মহোৎসবে বিশেষ করে যে 7 রাশির কপাল খুলতে চলেছে, সে 7 রাশির আমি নাম অবশ্যই বলবো। তার আগে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট করুন, এবং আবারও বলছি, যাদের কথার মাধ্যমে কাজ করেন, দেখুন বুদ্ধি মাধ্যমে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গণেশজির আশীর্বাদ কিন্তু থাকা কিন্তু দরকার। অর্থাৎ বুধ গ্রহকে ভালো হতে হবে, এবং আপনারা যত ছোট বাচ্চাকে আপনারা ভালোবাসবেন, ছোট শিশুকে আপনারা ভালোবাসবেন, তত আপনার বুধ গ্রহ ভালো হবে। আর বুধ গ্রহ যখন আপনার ভালো হবে কিনা, আপনার তীক্ষ্ণ বুদ্ধি, তার্কিক শক্তি আপনার 100% আসবে। তো আজ মধ্যরাত থেকে লিখে রাখুন, এই 7 রাশির ভাগ্য উদয় হতে চলেছে। যদি আপনার রাশির নাম থাকে, আপনিও কিন্তু আগামী দিনে কিন্তু হতে চলেছেন মহা কোটিপতি, এবং গণেশজির কৃপায় এই 7 রাশি সৌভাগ্য এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে চলেছে। প্রথম যে রাশি আমি নাম বলবো, লিখে রাখুন, সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির কেরিয়ার, অর্থ, দেখুন এখানে বুধ গ্রহ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট সিংহ রাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনারা গণেশজিকে অবশ্যই 21টা দুব্বা এবং লাড্ডু নিবেদন করুন, আপনাদের আয় উন্নতি আগামী 48 ঘন্টার মধ্যে। আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিলো এমন কোনো কাজ, কোনো পেমেন্ট আটকে গিয়েছিলো, সেই পেমেন্ট হওয়ার জায়গা কিন্তু আপনাদের তৈরি কিন্তু হয়ে যাবে। অবশ্যই গণেশজির উপাসনা করুন আপনি যদি সিংহ রাশি। দ্বিতীয় রাশি মকর রাশি, মকর রাশি ভাগ্যাধিপতি, অর্থাৎ আপনারা আগামী 48 ঘন্টার মধ্যে বড় ধরনের ভাগ্যের সাপোর্ট পাবেন, অর্থাৎ দৈব কৃপা। আর দৈব কৃপা থাকলে যে কোনো কাজ খুব চটজলদি হয়ে যায়। অর্থাৎ মকর রাশির কপাল খুলতে চলেছে, আর্থিক স্থিতি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের লাভ হতে চলেছে।
তিন নম্বর যে রাশি মিথুন রাশি, মিথুন রাশির সম্পত্তি থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, আপনাদের ব্যবসা ক্ষেত্রে লাভ এবং কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি আপনার মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ পেতে চলেছে গণেশজির আশীর্বাদে। মীন রাশি অর্থ বৃষ্টি হতে চলেছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং ডেইলি ইনকামের জায়গায় আপনাদের দেখা যাচ্ছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে। এরপর যে রাশি আপনার কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লাভ দেখা যাচ্ছে। কন্যা রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের ভালো হবে, আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের হয়ে যাবে, কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের সফলতা এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে। এরপর যে রাশি আপনার তুলা রাশি, তুলা রাশির ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, ইনকামের নতুন নতুন সোর্স আসবে, আপনাদের সম্পত্তি থেকে লাভ, আকর্ষক শেয়ার মার্কেট লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে। একদম শেষ রাশি ধনু রাশি, ধনু রাশি বিজনেস এবং কর্ম দুটি জায়গায় কিন্তু প্রভাবিত হতে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে। আপনাদের বড় কোনো শুভ সংবাদ আসতে চলেছে, দূরবর্তী স্থান থেকে কোনো ভালো সমাচার আসতে চলেছে এবং আপনাদের আয় উন্নতি এবং অর্থনৈতিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে, এবং আপনাদের কোনো বড় ধরনের আটকে গিয়েছিলো এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু নিশ্চিত রূপে পেতে চলেছেন। অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন, এবং আপনারা অবশ্যই বারবার বলি এটা আপনাদের চ্যানেল, তাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। এবং এই গণেশের উপাসনা করলে আপনাদের বাধা বিঘ্ন, বিবাহ, সন্তান, ব্যবসা, কেরিয়ার, চাকরি সমস্ত দিক আপনাদের রাস্তা কিন্তু খুলে যাবে আগামী 48 ঘন্টার মধ্যে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। সকলে ভালো থাকুন, জয় গণপতি বাপ্পা, নমস্কার।